দু তিন দিন ধরে ইউটিউব এবং ফেসবুকে এবং সকল ওয়েবসাইটে আমি একটা জিনিস খেয়াল করতেছি যে সবাই সেখানে তাদের ভিডিওগুলো আপলোড করছে, পোস্ট করছে যে রবি এবং এয়ারটেল সিমে নাকি কোনো রকম কোনো সেটিং ছাড়াই ফ্রি নেট চলতেছে রাত 3টার দিকে 4টার দিকে। আসলে আমি জিনিসটা থেকে খুবই অবাক হলাম যে আসলে এটা কিভাবে সম্ভব। এবং গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, টেকনিক্যাল তাজেমের ভিডিওটা, সে আসলে অনেক বড় মাপের একজন ইউটিউবার, তার ভিডিওগুলো দেখলাম, সেও নিজেও বলতেছে যে রাত 3টার দিকে নাকি ফ্রি ইন্টারনেট চলে। আসলে এটা আসলে কতটুকু সত্য, এবং কিভাবে আপনি, যদি সত্য হয় যে কিভাবে আপনি রবি এয়ারটেল সিম দিয়ে কোনো রকম কোনো সেটিং ছাড়াই, টাকা পয়সা ছাড়াই অটোমেটিক্যালি কিভাবে ফ্রি নেট চালাবেন, সেটা নিয়ে আজকে আমি আপনাদের কথা বলবো। আজ যদি এটা সত্যি হয় কিভাবে আপনি চালাবেন এবং কি প্রসেসে চালাবেন, এভরিথিং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কথা না বাড়িয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, আর পাশে থাকে বেল আইকনটা অবশ্যই অন করে দিতে ভুলবেন না গাইস। তো চলেন আমরা মূল টপিকে চলে যাই, যেমন রবি এবং এয়ারটেল সিম দিয়ে আসলে কি কোনো সেটিং ছাড়া ফ্রি নেট চলে, কোনো টাকা পয়সা ছাড়া এরকমভাবে কি আসলে চালানো যায়, যেমন কি রাত 3টা 4টার দিকে নাকি অটোমেটিক্যালি ফ্রি নেট চলে। তো চলেন এটা নিয়ে গভীর আলোচনা করি এবং দেখি যে কীভাবে আসলে চালানো যায়। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে এই কিছুদিন আগে, ধরেন গত শনিবারের দিনে আপনার এয়ারটেলের সার্ভার কিন্তু ডাউন ছিল, অর্থাৎ ওই দিনে আপনি ব্যালেন্স এয়ারটেলের কোনো প্যাকেজ কিনতে পারতেছিলেন না, বাট আপনার ব্যালেন্সও চেক করতে দেওয়া হচ্ছিল না ওই দিন। এবং আমি সকালবেলা উঠে দেখি যে আমার ব্যালেন্স চেক করতে দেওয়া হচ্ছে না, তো আমি তাদের কাস্টমার কেয়ারে ফোন দিলাম, তারা বললো যে 24 ঘন্টার জন্য আমাদের সার্ভার ডাউন থাকবে, তার ফলে আপনি কোনো প্যাকেজ কিনতে পারবেন না এবং ব্যবহার করতে পারবেন না। বাট নেট কানেকশনটা কিন্তু চালু হচ্ছিল, নেটটা চলতেছিল, কিন্তু আমার কোনো মেগাবাইট ছিল না, আমি আমার ফেসবুক প্যাকেজ ছিল, আমি ফেসবুক প্যাকেজ দিয়ে ফেসবুকটা ইউজ করতেছিলাম। তো হঠাৎ করেই আমি একটা ওয়েবসাইটে পোস্ট দেখলাম যে এয়ারটেলের সার্ভার ডাউন আছে, সকল কিছু ব্যবহার করা যাচ্ছে। তো আমি একটু চেক করার জন্য আমার নিজের ইন্টারনেট কানেকশনটা অন করি এবং দেখি যে অন্য কিছু ব্রাউজ হচ্ছে না। তো গুগলে যে দেখলাম গুগলে ঢুকতেছে, আমি তো খুবই আশ্চর্য হয়ে গেলাম, কেন গুগলে ঢুকতেছে, আমার তো কোনো মেগাবাইট নাই, আমার শুধু সোশ্যাল প্যাক আছে, তাছাড়া তো কিছু নাই। তো মোবাইলে সে সময় খুব একটা চার্জও ছিল না, বাসার বাইরে ছিলাম, তো সিম্পলি আমি সেই 50%-এর মতো চার্জ ছিল, তো ওই 50% চার্জ দিয়েই আমি প্রায় 2 থেকে 3 GB মতো ডাউনলোড করছিলাম ফ্রিতে, অর্থাৎ ওই দিন ফ্রিতে চলতেছিল, টোটালি ফ্রি। এখন সেখানে দেখলাম ওয়েবসাইটে বলতেছে যে আমি 20 GB পর্যন্ত ইউজ করতেছি, আমি 40 GB পর্যন্ত ইউজ করছি। তো বাইরে থাকার কারণে সেদিন আর কোনো ভিডিও আপলোড দেওয়া গেছিল না, কারণ ভিডিও আপলোডটা দিলে আপনারা বুঝতে পারতেন যে ওই দিন আসলে সেটিং ছাড়া ফ্রি নেট চলতেছিল। এটা ছিল গত শনিবারের দিন, গত শনিবারে এই কাজটা হয়েছিল এবং সার্ভার ডাউন থাকার সময় এই ফ্রি নেটটা কিন্তু চলতেছিল। তো মূল টপিকটা হচ্ছে আসলে 3টার দিকে কি আসলে সত্যি সত্যি ফ্রি নেট চলে কিনা, 3টার দিকে কি আসলে চালানো যায় কিনা। তো ওই ভিডিওতে সে যে রেফার দিছিল, সে বলতেছিল যে ওই টাইমটাতে নাকি রবি এয়ারটেলের সার্ভারটা মেনটেন করা হয়, অর্থাৎ ওই টাইমটাতে নাকি সার্ভার মেনটেনের জন্য আপনার তারা সার্ভার মেনটেন করে, সেই সময়টাতে নাকি আপনার টাকা পয়সা ছাড়াই অটোমেটিক্যালি ফ্রি নেট চলতেছে। তো আমি নিজে কিন্তু এটা দেখি নাই যে আসলে সত্যি সত্যি চলতেছে আর কি না, কিন্তু আমাদের এক এলাকার ছেলে সে বললো যে সে নাকি চালাচ্ছে। তো এক্ষেত্রে প্রমাণটা পাওয়া আসলে খুবই ডিফিকাল্ট যে আসলে চলে কি চলে না, হয়তো কত কত সময় চলে বাট কোনো কোনো সময় চলে না। বাট আপনাকে এটা খেয়াল করবেন, দেখবেন যে সময় তাদের সার্ভার ডাউন থাকবে, অর্থাৎ তারা মেনটেন করবে তাদের সার্ভারটা, দেখবেন যে সেই টাইমে এমনিতেই ফ্রি চলবে, কোনো রকম কোনো সেটিং ছাড়াই আনলিমিটেড স্পিডে আনলিমিটেডভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তবে এটাকে আপনাকে তাকে তাকে থাকতে হবে যে কোন টাইম তাদের সার্ভারটা ডাউন থাকে, এটা আপনাকে খোঁজ রাখতে হবে। যদি আপনি এই টাইমটা খোঁজ রাখতে পারেন যে কোনো টাইমটাই হোক, সার্ভার যদি ডাউন থাকে অটোমেটিক্যালি ফ্রি নেট চলবে। আমি সেই জন্যই বলি যে আপনারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখেন, কারণ যখন এরকম কোনো সিস্টেম আসে আমরা কিন্তু অটোমেটিক্যালি আপলোড দিয়ে দেবো আপনাদের এই চ্যানেলে। বাট সেই সময় যদি আপনি সেই সময় চালালেন, পরের দিনে দেখা গেলো যে আপনার বেল আইকনটা অন করলেন, আপনি নোটিফিকেশন পেলেন না, পরের দিন দেখা গেলো যে ওই ফ্রি নেটটা আসলে চলতেছে না, দেখা যায় যে তাদের সার্ভার মেনটেন করা শেষ, তারা আসলে তারপর আর ফ্রি নেট চলছে না, তখন অনেকে আসেন যে কমেন্টে গালিগালাজ করে থাকেন। তো আমি তাদেরকে বলবো যে আসলে আপনারা ফ্রি নেটের ভিডিও কোনো সময় দীর্ঘস্থায়ী হয় না, ফ্রি নেট স্বল্পস্থায়ী এবং বারবার এটা আপডেট আসে এবং নতুন নতুন ট্রিক বেরোয় ফ্রি নেটের। তো এটাই আসলে আপনার কথা যে আপনি চাইলে একটু ট্রাই করে দেখবেন, আমি আপনাদেরকে বলছি ট্রাই করেন যে আসলে 3টা 4টার দিকে ফ্রি নেট চলে কিনা, দেখেন যে আসলে সত্যি সত্যি চলে কিনা। তো অবশ্যই গাইজ ভিডিওটি একটা লাইক করবেন আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ গাইজ ওয়াচিং ফর দিস ভিডিও।